অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে যানজটে আটকে গেল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হলো রোগীর প্রতিবাদে রোগীর আত্মীয়রা অ্যাম্বুলেন্স থেকে নেমে রাস্তায় শুরু করেন পথ অবরোধ ঘটনাটি ঘটেছে রাজারহাট এলাকায় অ্যাম্বুলেন্সে করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যানজটের কবলে পড়ে আটকে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যু হয় রোগীর যানজটের কারণে মৃত্যু হয়েছে রোগীর এমন অভিযোগে এরপর রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন রোগীর পরিজনেরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নারায়ণপুর থানার অন্তর্গত কৈখালী রাজারহাট রোডে প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ স্থানীয়দের দাবি এই বাজারে যানজট নিত্যদিনের সমস্যা পরে পুলিশ এসে কথা বলে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে হার্ট অ্যাটাকের পেশেন্ট তাকে আমরা বাজার থেকে যখন নিয়ে আসছি তখন বাজারে যানজটের জন্য সেই পেশেন্টটাকে আমরা আর বাঁচাতে পারলাম না হাসপাতালে নিয়েতে গিয়েই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে সেই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি নারায়ণপুর বাজারকে অবরোধ করেছি আমরা অবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা চাই যে নারায়ণপুর বাজার যেন যানজট মুক্ত অবিলম্বে হয় কিন্তু আগামী দিনে যেন এরকম ঘটনা না হয় তার জন্য কিন্তু প্রশাসন দায়ী থাকবে বিো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড রাজারহাট